ভাই বর্তমানে সবাই তো চাই ভাইরাল হতে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাইরাল হবে কেমনে? জানি না কেন ভাই, টিকটক আছে তো। হ্যাঁ বাজান, ভাইরাল হওয়ার ভূত চাপছে এখন মেয়েদের মাথায়। ভাইরাল হওয়ার জন্য মেয়েদের নাকি আবার যৌবনে জ্বালাই। আমার একটাই দরকার, কিন্তু একটা তো পাই না, কেউ তো বিয়ে করে না। এখন বিয়ে না করলে সেক্ষেত্রে কি করব বলো? নিজেরও তো জ্বালা আছে, নিজের যৌবন জ্বালাই তো, জ্বালা জ্বালার জন্যই তো এত। তোর যদি এত যৌবন জ্বালা হয় তাহলে তোর বাপ মাকে বল তোকে বিয়ে করাই দিতে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আর যদি তোর বাপ মা বিয়ে করাই না দিতে পারে তবে তুই ব্যবসা শুরু কর, তাহলে একদিনের চুদনে তোর সব যৌবন জ্বালা মিটে যাবে। আর এতেও যদি তোর যৌবন জ্বালা না মিটে তাহলে তোকে জনি দাদার স্পেশাল বেগুন থেরাপি দিব, এক ফাইলই যথেষ্ট। বাজান, টিকটকে ভাইরাল হওয়ার জন্য কেউ দেখায় বুক আর কেউ দেখায় নাভি, কোচি লাভের জ্বালা নিয়ে অনেকে সাজে আবার ভাবি। তো এদের পিছনে বেগুন থেরাপি দিয়ে চলো আজকের ভিডিও শুরু করি। কত বড় স্টুপিড হইলে একটা মানুষ এমন একটা প্রশ্ন করতে পারে, তাই না? করে পানি নিস না, তুই চাইটা দিয়ে যাইস। না তুই চাইটা দিয়ে যাইস। বাজান, কত বড় টিকটকার হলে এমন একটা কমেন্টের রিপ্লাই দেওয়া যায় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর আপু তোমাকে বলি, টিকটকের সব ছেলেরা যদি চারতে আসে তাহলে তোমার নদী শুকিয়ে একেবারে মরুভূমি হয়ে যাবে। যাই হোক বাজান, বর্তমানে টিকটক এত জনপ্রিয় হয়েছে যে পর্ন স্টাররা এখন টিকটকে চলে এসেছে। প্রমাণ দাও, প্রমাণ দাও। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। ও মাই গড, বাজান বডি দেখলে মনে হবে মিয়া খলিফার ছোট বোন, আর সে টিকটক এসে নাম দিয়েছে বিউটি কুইন। ভাই আর এসব ভিডিও যদি ছোট পোলা বানিয়ে দেখে তাহলে তো এদের উপর বিয়ে ফরজ হয়ে যাবে। বাজান, এসব পর্ন স্টারদের পাশাপাশি টিকটকে আছে আরো কিছু জাতীয় ভাবি। ভাবি কি আমাকে বিয়ে করাইতেন না? না বিয়ে করাইলে আমি কোন জমু, আমি আছি না। আর এইসব মাতারিরার জন্য ছেলের আজকে এত খারাপ হয়ে গেছে। সঠিক বলেছেন। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে। কি 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 আরো বলুন। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে। হ্যালো জনি দাদা, এক টিকটকার আপুর গাছের লাউ অনেক বড় হয়ে গেছে, কাউকে খাওয়ানোর জন্য লোক পাচ্ছে না, জলদি চলে আসো তুমি। ঠিক আছে ঠিক আছে। বাজান, এদের কাছে টিকটকে আরেক জাতের নারী আছে যারা কিনা দেখাইতে ভালোবাসে। বা ভাই বা, এমন মহিষী নারী তো আর পাওয়াই যায় না যে কিনা দেখানোর পর আবার ডাইকে ফেলে। ঠিক বলেছো। আর এমন মহিষী নারীর কাছ থেকে জাতির অনেক কিছু শেখার বাকি আছে। বাজান, জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, সে আবার টিকটকার, তার ভিডিও দেখলে বলি লুচ্চা লুচ্চা লাগে আবার। ও মাই গড, আমার কানে ব্যথা করতেছে। যাই হোক, আজকে আমি তোমাদের কমেন্ট দেখে একটা ব্যাপার ভাবতেছিলাম যে সত্যি কি আমাকে লুচ্চা লুচ্চা লাগে? না তোরে তো লুচ্চা না, তোরে তো হিজড়া মনে হয়। ভাই মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে, আবার কেউ কেউ তো আকাম করার পরেও ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায়। আবার টিকটকে এমন কিছু বাইনচুত আছে যারা কিনা ফকিন্নি হওয়ার সত্ত্বেও টিকটকে টাকা বিলায়, আর এসব বাইনচুতদের টিকটক থেকে লাইট থেকে বাইর করে দেওয়ার উচিত। ভাই আমার দাদি খুব অসুস্থ, 2000 টাকা দিবেন প্লিজ প্লিজ। ভাই প্লিজ বলতে হবে না, আপনার নাম্বারটা ইনবক্সে দিয়ে দেন, আপনাকে টাকা পাঠা দিচ্ছি। আজ পর্যন্ত টিকটকে কেউ বলতে পারবে না যে নাম্বার দেওয়ার পর আমি তাকে টাকা দেইনি। আপনার নাম্বারটা দিয়ে দেন, আপনাকে আমি টাকা পাঠা দিতেছি। মে ইস দুনিয়া সে ছুটি যাতা হুয়া। আপনারা সবাই বাড়ি যান। কারণ ভাই ভিডিও শেষ। কেসা লাগা মেরা মজাক।
বাজান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড